বৈরী আবহাওয়ার মধ্যেও বেড়েছে পূজার কেনাকাটা, ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আকলাস আহমেদ। আকলাস, ছুটির দিন বিকেল, যদিও হয়তো বৃষ্টি পড়ছে সেখানে, তারপরেও পূজা উপলক্ষে এই মুহূর্তে ক্রেতাদের সমাগম কেমন বিপণী বিতানগুলোতে? দাম নিয়ে তারা কি বলছেন? হ্যাঁ দোলা, আপনি জানেন যে মহালয়ের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আগামী 9 অক্টোবর। আগামী 9 অক্টোবর থেকে সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আসলে দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি নিয়েছে, পাশাপাশি পূজা প্রস্তুতি কিন্তু আসলে তারা কিন্তু বিভিন্ন শুরু করে বিভিন্ন পূজার সামগ্রী গুলা আমি যদি আপনাদের একটু দেখে থাকি, আমি এখন আছি হবিগঞ্জের তহবিল বাজারে, যে কয়েকটি কাপড়ের বড় বড় দোকান তহবিল বাজারে এখানে যে কয়েকটি কাপড়ের বড় বড় দোকান রয়েছে এমন যেটি হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থানের যে ক্রেতারা কিন্তু যে দোকানে ভিড় করছেন। আসলে আমরা কথা বলেছিলাম যে ক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পূজাকে ঘিরে তাদের পছন্দ কিন্তু যে বয়স্ক নারী যারা রয়েছেন মধ্যবয়স্ক, তাদের পছন্দ হলো নারী এবং তরুণীদের পছন্দ হলো লেহেঙ্গা। পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই যে আসলে আমরা তরুণদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটা জানিয়েছেন যে পূজার আনন্দ উপভোগ করতে তারা কিন্তু ধুতি এবং পাঞ্জাবিকে এই পূজায় কিন্তু পছন্দের শীর্ষে মনে করছে। আপনি যেটা জানতে চাইছিলেন যে গড়ি আবহাওয়ার মধ্যে কিন্তু বেচা কিনা অনেকটা বেড়েছে। আমরা দেখেছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু বৈরিয়া আবহাওয়া ভালো ছিল, দুপুর 2টার দিকে যে বৃষ্টি হয়েছে প্রায় আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিকে ঘিরেও কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি ছিল এবং তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে কিন্তু পছন্দের পোশাকটি ক্রয় করছেন। পাশাপাশি আমি আপনাকে জানাতে চাই, আমরা কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, আমাদের অরুণাচল পুলিশ সুপারভাইজার খান তিনি যেটি আমাদের জানিয়েছেন যে পূজাকে ঘিরে ব্যবসায়ী এবং ক্রেতাদের নিরাপত্তা দিতে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং র্যাব এবং আনসার সদস্যদের পর্যাপ্ত ব্যবস্থা করেছেন। বিশেষ করে 3টি দাপে কিন্তু তারা অর্জন সহরতহল দিচ্ছেন এবং 650-650 পুলিশ তারা কিন্তু নিযুক্ত করেছেন এবং সাদা পোশাকে অনেক পুলিশ কিন্তু টহল দিচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এবারে পূজা উদযাপনকে ঘিরে আসলে একটি উৎসবমুখী আনন্দ বিরাজ করেছে। তবে ক্রেতাদের অভিযোগ ছিল যে কাপড়ে দিয়ে সর্বসময় কিছু মূল্য বৃদ্ধি তারা জানিয়েছেন এবং ক্রেতারা বলছেন যে এখনো তেমন বেচা কেনার জন্য উঠেনি, তবে সামনে যে কয়েকদিন আছে যে দেখে না দোলা। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আকলাস আহমেদ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।